এই দেখো কত মোয়া, আজকে লক্ষ্মী পুজো। আগে থেকে সবাইকে বলি হ্যাপি লক্ষ্মী পুজো, সবাইকে সবাই লক্ষ্মী পুজো ভালো করে কাটাও। আর এই যে 2 বাস্কেট মোয়া বাবা নিয়ে আসলে একটু আগে, এখন বাজে 2:10। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাকা পাঠিয়েছে, কাকিমা পাঠিয়েছে, ভীষণ ভালোবাসে, ছোটো থেকেই আমার চেনাশোনা, তো ভীষণ ভালোবাসে। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, এতটা ছিল, তো আজকে বিকেলে বেরোবো। তো আমি এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। এই মাত্র বাবুকে স্নান করিয়ে নিয়ে আসলাম, এখন বাজে 2:10। আজকে লক্ষ্মী পুজো, যেন আমার আমি কি করলাম জানি না, সকাল থেকে এত লেট হয়ে গেল। আর হচ্ছে হ্যাঁ, এখন আবার বিকেলে ওদের বাড়িতে বেরোবো, জানি না কখন বেরোবো। আমার স্নানও এখন করতে গেছে, সকালে একবার গা ধুয়েছি, আর এত গরম পড়েছে মানে কিছু বলার নেই। এটা হচ্ছে আমার ইভিনিং টাইমে স্ন্যাক্স, ঠিক আছে? এবার আমি সকাল থেকে তোমাদের সাথে এখনও দেখা করিনি, আগে দেখা করে নিই, তারপর কথা বলছি। তো সব সারাদিন আজকে তোমাদের সাথে দেখা করা হয়নি, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, চূড়া পরেছি, সেজেছি, কেন কি আজকে লক্ষ্মী পুজো। আর আমার ফ্রেন্ড আরতি আমাকে ইনভাইট করেছে ওদের বাড়িতে, তো আজকে ওখানেই যাবো। তো এখন বাজে 6টা, কিছুক্ষণ আগেই স্নান করলাম, সকালে যদিও একবার করেছিলাম কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তাই কিছুক্ষণ আগে স্নান টান করে এই যে আমার ইভিনিং টাইমে স্ন্যাক্স নিয়ে রেডি হয়ে গেছি, এখন খাবো, খেয়ে শাড়িটা পরে বেরোবো। তার আগে সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো সবাইকে। আর আজকে তো কোইন্সিডেন্টলি না, প্রতি বছরই আমার ওই কাকিমা আমার ফ্রেন্ডেরই মা, মানে ফ্রেন্ডের কাকার ওয়াইফ, মানে আমার বাবার ভীষণ পরিচিত, আমি কাকিমা কাকিমাই করি। লাস্ট টাইম মা ওনার সাথেই ব্যাঙ্গালোর গেছিলো ট্রিটমেন্ট করাতে। তো যাই হোক, আজকে একটু পরে বেরোবো, তখন তোমাদের সাথে আবার দেখা করছি। রেডি হয়ে গেছি, নেটের শাড়ি পরেছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, এত ঘাম হচ্ছে, টিপ মনে হয় পরেই যাবে। এখন বেরোবো, দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর কি বলতো, কোথাও যাওয়ার আগে যতই তাড়াতাড়ি করো না তুমি, লেট হবেই। আমার তো লেট হয় সব সময়। তো যাই হোক, এখন বেরোবো, ওখানে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কী শাড়ি পরেছি না শাড়ি পরেছি, একা থাকলে কিছুই দেখানো যায় না, তাও তোমাদের সামনে চেষ্টা করছি, দেখানো যায় নাকি আমি কী শাড়ি পরেছি। আমি একটা ব্লু কালারের নেটের শাড়ি পরেছি, ব্লু না, রামা গ্রিন টাইপের নেটের শাড়ি পরেছি। তো এখন বেরোবো, হাতে ক্ল্যাচার নিয়ে নিয়েছি, চুলটাকে ভালো করে র্যাপ করে বেরিয়ে যাও, র্যাপ করে। আর কি বলতো, ছোটোবেলাকার বন্ধু, ওর সাথে মানে আমি মনে হয় 9 বছর বয়সে এখানে এসেছি, তো 9 বছর থেকে জবে থেকে আমার বয়স, মানে বুড়ি হয়ে যাচ্ছি এখন, ততদিনকার বন্ধু আমার, তো ও ডেকেছে, যেতে তো হবেই। যদিও আমি নর্মালি লক্ষ্মী পুজোতে কোথাও বেরোই না, কেননা সেইভাবে আমার তো কোথাও বেরোনো নেই। হ্যাঁ, বন্ধুবান্ধবরা বলে, কিন্তু আজকে ও বললো, তো আমি না করলাম না, কেন কি সবসময় না করা যায় না, যেতেই হবে। আর আমার ভালোই লাগে বাড়ি, সবসময় বাড়িতে থাকতেও ভালো লাগে না। তো যাই হোক, আজকে এখান আমি এখন রাখছি, পরে তোমাদের সাথে ওখানে গিয়ে আবার কথা বলবো। আমি জবে থেকে আমাদের পাড়ায় আছি, ছোটবেলায় 7 না 8 বছর বয়সে আমরা পাড়ায় ঢুকেছি একসাথে সবাই। তো ওর বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হয়েছে, তো বলেছে আজকে আসতে, তো আমাদের খুব ভালো বন্ধুত্ব, কিন্তু যেখানে যাই এখন একসাথেই আছি আমরা সবাই। ও আছে, টু আছে, তিনি তো এখন নাইটি পরে আছে, তাই সামনে আসছে না, এনার সাথে পরে দেখা হবে। আর আমার যে আমার ভাই আছে, দেখাচ্ছি দাঁড়া, বুবলু, আর সবাই একসাথেই আমরা যেখানে যাই আপাতত একসাথেই যাই। এই যে বুবলু, তো আজকে ভীষণ মজা লক্ষ্মী পুজো, তোমরা সাথে থাকো, দেখো, ভালো লাগবে।
জাস্ট বাড়িতে আসলাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন রান্না বান্না চলবে। এই যে মসুরির ডাল নিয়ে আমি রেডি, সব রান্নার ব্যবস্থা সরঞ্জাম করা হবে। আর এখন বাবার ভাত টাত গরম করছি, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, বাই।